একদলীয় সরকার কায়েমের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সবচেয়ে বড় বাধা মনে করে আওয়ামী লীগ। আর সে কারণেই তাকে বন্দি করে রেখেছে বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। রাজধানী গুলশানে চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি আরও বলেন, খালেদা জিয়া মুক্ত থাকলে 2041 পর্যন্ত ক্ষমতায় থাকার কথা বলার সাহস পেত না আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন দুজনের মধ্যে দেশের যে কোনো আসন থেকে নির্বাচন করে যিনি বিজয়ী হবেন আগামীতে তারই দেশ পরিচালনা করা উচিত বলেও মন্তব্য করেন সাবেক স্পিকার। তিতুমির কলেজ ছাত্রদলের সাবেক এবং বর্তমান নেতাদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় এবং মহানগর উত্তরের নেতারাও অংশ নেন। আমাদের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে, এই চক্রান্ত যারা করছে এরা সাহস পেত না, এরা আমাদেরকে এভাবে দাবিয়ে কোনোদিন বলতে পারতো না 42 সাল পর্যন্ত আমরা ক্ষমতা থাকবো। এই কথা কেউ কোনোদিন সাহস করে ম্যাডাম খালেদা জিয়ার সামনে বলার ক্ষমতা ছিল না। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আর সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। তাকে বলো দেশে চলে আসতে, আমার কি সকল লাভ নাই নাকি? তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক বার মনে করতেছিস। আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সারা। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছ আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেয়। বড় ভাই, ওইটা ভুলা যায় না, দেখেই তো এখনো হাত ওঠে নাই। কি করি তুই? এবারে হাত তুলবি? বলে কাজ না হইলে আপনার জুতা আমার গাল। আমারে ভিসা দিব তো? বিদার যাইতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনি সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে মানে কি? ধারাবাহিক নাটক গোলক ধাঁধা, সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মই কি উল্টা পাল্টা কিছু বলছি? মই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেটা করলো স্যার? এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলি তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।